হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে গ্রাম বাংলার এই বাংলাদেশে প্রতিদিন নানা রকম গ্রামে গঞ্জে অনেক অনেক হাট বাজার বসে। এসব হাট বাজারে আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজ, যেসব জিনিসপত্র আমাদের কাজে লাগে, এখানে খাবার থেকে ধরে প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র বেচা কেনা হয়। কিছু কিছু হাট বাজার আছে যেগুলো প্রতিদিনই হয়, আবার কিছু কিছু স্পেশাল বাজার হয়, এটা সাপ্তাহিক বিশেষ বিশেষ দিনে হয়। আজকের বাজারটি তেমনই একটা বিশেষ বাজার, কেননা আজকের যে হাটটি আমরা দেখাবো এই হাটটি পার্টিকুলারলি হচ্ছে ছাগলের হাট। রাজশাহী বিভাগের অন্তর্গত রাজশাহী জেলার ভিতরে বানেশ্বর উপজেলায় এই হাটটি বসে প্রতি শনিবার। আপনারা যারা এখানে আসতে চান তারা রাজশাহী সিটি থেকে বাসে করে বা সিএনজি নিয়ে আপনারা চলে আসতে পারবেন। বানেশ্বর কিন্তু রাজশাহী সিটি থেকে খুব একটা দূরে না, মাত্র 17 কিলোমিটার দূর। সুতরাং এখানে আসবেন আপনারা, প্রতি শনিবার সকাল থেকে এই হাটটি শুরু হয় এবং সন্ধ্যা নাগাদ মোটামুটি শেষ হয়ে যায়। আমাদের আমি দেখেছি যে রাজশাহী জেলার প্রতিটি জেলাতেই কিন্তু এরকম ছোটোখাটো ছাগল গরুর হাট হয়, যেখানে ছাগল গরু এবং হাঁস মুরগি অন্যান্য গৃহস্থালী পশু পাখি উঠে। তো এই পার্টিকুলারলি যে হাটটা আমরা দেখছি ছাগলের হাট, এখানে ছাগলগুলো বেশিরভাগই আসতেছে হচ্ছে রাজশাহী জেলা, যেসব উপজেলা আছে সেই উপজেলাগুলো থেকে আসে। এবং যারা এখানে যারা ছাগল পালেন তারা তাদের পালা ছাগল বিক্রি করতে আসেন, ব্যাপারীরা এখান থেকে নিয়ে যায়, কিছু কিছু ছাগল তারা কসাইরা কিনে নেন এবং কিছু কিছু ছাগল মানুষ পালতে নিয়ে যায়। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি দেখি। আমি চেষ্টা করেছি ছাগলগুলো তো আপনাদেরকে দেখাবই, ছাগলের সাথে সাথে দামগুলোও দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। Thank you.
প্রাইস কত? হ্যাঁ এটা কত করে যেতেছে? 30,000। এটা কি ইয়ে পাড়া না? Yeah.
বাচ্চা সহ বাচ্চা দুইটা পড়তে পারে কিন্তু তা বুঝতে পারবে না।
আপনারা নিচের এখান থেকে নিয়ে বেসবেন। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছে। ভিউয়ার্স, আমার ধারণা যে বিশেষ হাটটি, যে ছাগলের হাট, এটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাকে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো জায়গার। ততক্ষণ সাথেই থাকবেন।